আমাদের 1998 সালে আমাদের ভারতের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিএমের সঙ্গে লড়াই করতে করতে সেই দিন কংগ্রেসের তিনি এমপি ছিলেন, সেই দিন তিনি বুঝেছিলেন কংগ্রেস দিয়ে এই পশ্চিমবাংলার দারিদ্র মানুষদের দুঃখ দুর্দশা, শ্রমিকের কাজ, কৃষকের জীবনের আনন্দ, বেকারদের জীবনের আনন্দ কিচ্ছুই করতে পারবো না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন 1998 সালে এই পয়লাই জানুয়ারি আজকে মহাতিথি রামকৃষ্ণ দেবের কল্পতরু দিবসে দিদি শপথ গ্রহণ করেছিলেন, তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রতিষ্ঠাতা দিবসে আজ আমরা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের সঙ্গে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা দরিদ্র নারায়ণ সেবায় মেতেছি। দিদি সবসময় চাইতেন মানুষকে সেবা করো, মানুষের পাশে থাকো, সেই দিদির আদেশ দিদির নির্দেশ মেনেই আজকে আমাদের সেই দারিদ্র নারায়ণ সেবার কাজ চলছে। আমার বাড়িতে সবাই খুব ভোজনরসিক, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ।